অমিক্রন নিয়ে চিন্তাভাবনা এবং আতঙ্কের শেষ নেই সারা বিশ্বে। নতুন এই ধরনটির উপসর্গ সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন, নতুন ভেরিয়েন্টটি মৃদু রোগের উপসর্গের সাথে সাথে মাংসপেশির ব্যথা অনুভব হতে পারে, একই সাথে এক অথবা দুদিন পর্যন্ত ক্লান্তির বোধ তৈরি করতে পারে। এখন পর্যন্ত যাদের শরীরে এই ধরনটি শনাক্ত হয়েছে তাদের স্বাদ বা গন্ধ এখনও চলে যায়নি বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা, তবে তাদের হালকা কাশি হতে পারে। এর বিশেষ কোনো উপসর্গ এখন পর্যন্ত নেই। যারা আক্রান্ত হয়েছেন তাদের কয়েকজনই বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মেডিকেল সংস্থার চেয়ারম্যান এঞ্জেলিক কুয়েজি জানান, দক্ষিণ আফ্রিকার হাসপাতালগুলো এখনও অমিক্রন রোগীতে উপচে পড়েনি। টিকা নেওয়া লোকজনের মধ্যে নতুন এই ধরনটি এখন পর্যন্ত শনাক্ত হয়নি, তবে একই সময়ে টিকা না নেওয়া লোকজনের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এঞ্জেলিক কুয়েজি বলেন, সামনের দুই সপ্তাহ পরে এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি একটি ধারণা পাওয়া সম্ভব হবে। তবে তিনি বলেছেন, এটি সংক্রমণযোগ্য, কিন্তু আপাতত চিকিৎসা হিসাবে কী করা হবে সেটি এখনই বলা যাচ্ছে না। আফ্রিকায় এখন পর্যন্ত যাদের এই নতুন ধরন ধরা পড়েছে তারা বয়সে তরুণ, তাদের কারোর বয়স 40, কারোর বয়স তার চেয়ে অনেক কম। এদিকে WHO-র তথ্য বলছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসের যে কয়েকটি ধরন শনাক্ত হয়েছে তার মধ্যে অমিক্রনের রিইনফেকশন বা পুনরায় সংক্রমণের ক্ষমতা আগের সবগুলোর চাইতে অনেক বেশি। অর্থাৎ কেউ যদি একবার এই ধরনের আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠলেও আবারও একই ভেরিয়েন্টে সংক্রমিত হতে পারেন। গবেষকরা বলছেন, নতুন ভেরিয়েন্ট B.1.1.529-এর রূপ বদলে ফেলার গতি প্রকৃতি অত্যন্ত অস্বাভাবিক। এই ভেরিয়েন্টটি ইতিমধ্যেই 30 বারেরও বেশি মিউটেশন ঘটিয়েছে তার স্পাইক প্রোটিনে। সাধারণত সব ধরনের ভাইরাসই সময় এবং প্রকৃতি পরিবেশের উপর নির্ভর করে নিজের রূপ বদলে ফেলে। অনেক সময় এই রূপ বদলে তেমন কোনো প্রভাব না ফেললেও কিছু কিছু ক্ষেত্রে আগের চেয়ে শক্তিশালী রূপে হাজির হয়। অমিক্রনের অস্বাভাবিক এই রূপ বদল সেই আশঙ্কাকেই বাড়িয়ে তুলেছে, আর এ কারণেই এটি আতঙ্ক তৈরি করেছে সারা পৃথিবীতে। আন্তর্জাতিক মহামারীবিদ ও জীবাণু বিশেষজ্ঞরা বলছেন, কয়েকবার রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার কারণে অমিক্রন ধরনটি টিকা প্রতিরোধী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ করোনা ভাইরাসের টিকার যে ডোজ সম্পন্ন করা ব্যক্তিরাও এই ধরনটি দ্বারা সহজেই আক্রান্ত হতে পারেন। এই ছিল অমিক্রন ভাইরাসটি নিয়ে, যেটি দিয়ে আসলে পৃথিবীব্যাপী আতঙ্ক তৈরি হয়েছে, সেই ভাইরাসের সর্বশেষ যেই উপসর্গগুলো ইতিমধ্যেই আফ্রিকার দেশগুলো থেকে বলা হয়েছে সেই উপসর্গগুলোর মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।